সো আমাদের বেসিক রাউটিং সেট শেষ আমরা এখন আমাদের যে এক্সিস্টিং প্রজেক্ট ছিল সেটাকে আমরা রাউটিংয়ের সাথে যুক্ত করব তো আমাদের যেই অ্যাপ ডট ভিউ সেটাতে যে আগের ভিউটা সেটা যদি আমরা আবার দেখি এটা রেখে বাকিটুকু কমেন্ট আউট করে দিলাম সো আমাদের যেই রাউটিং আমরা জানি যে প্রতিটা রাউটেই আমাদের অ্যাকচুয়ালি এই ন্যাভিগেশন বারটা থাকবে এবং আমরা এই সাইডের যে কার্ড সেটা রাখবো শুধুমাত্র এই যে এই পার্টটুকু সেটা চেঞ্জ হবে সো ডায়নামিক পার্ট বা রাউটিংয়ের ক্ষেত্রে যে যেই পার্টটুকুতে সবসময় চেঞ্জ হবে সেটা হচ্ছে এই অংশটুকু বা এখন যে ইনভেন্টরি সেই অংশটুকু সো আমি যে আমি জানি যে রাউটার ভিউ দিয়ে আমরা হচ্ছে যে রাউটের থেকে যে ভিউটা আসে সেটা আমরা লোড করি সো আমি এইখানে যেটা করবো যে এই রাউটার ভিউ সেটা হচ্ছে এই ইনভেন্টরির জায়গায় রিপ্লেস করে দিব সো ইনভেন্টরি কমেন্ট কমেন্ট আউট করে দিলাম সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখন যে এক্সিস্টিং মডিউল বা এক্সিস্টিং যে লেআউট সেটার মধ্যে আমার রাউটটা কাজ করছে সো আমি যদি এখন টেস্ট স্ল্যাশ হ্যালো দেই তাহলে দেখব টেস্ট রাউটার হ্যালো মানে হচ্ছে আমার যে কোনো রাউটের ভিউ এই লেআউটের মধ্যে কাজ করবে সো আমার অ্যাপ ডট ভিউ এখন লেআউট ফাইল সো আমি এখন এই রকম যে রাউটগুলো আছে সেটা আলাদা আলাদা করব সো আমি ইনভেন্টরি এখন একটা আলাদা কম্পোনেন্ট হিসেবে ইউজ করব।